হ্যালো ভিউয়ার্স, ডি ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজ আমরা যাব 13 খাদা পদ্মবিলে। সো লেটস গো। সো গাইস, অনেক দিন পর আবার বের হলাম নতুন একটা ট্যুরে। আর বলে রাখি, আজকে আমরা যাচ্ছি পদ্মবিলে। আর বাংলাদেশে কিন্তু অনেকগুলো পদ্মবিল আছে, আর আমি থাকি খুলনায়। আর খুলনার সব থেকে কাছে একটি পদ্মবিল আছে, যেটি হলো 13 খাদায়। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে এটা খুলনার সব থেকে কাছের পদ্মবিল। এই পদ্মবিলটি ঢাকা বিভাগের একদম শেষে এবং খুলনা বিভাগের একদম শুরুতে। সুতরাং যারা ঢাকা থেকে আসতে চান এই পদ্মবিলে, তারা চাইলে আসতে পারেন, ঢাকা থেকে অনেক বেশি দূরে নয়। ঢাকা থেকে আসতে চাইলে ঢাকা, তারপর মাওয়াঘাট, এবং তারপর গোহালা, এবং তারপর আপনারা পদ্মবিলে চলে আসতে পারেন। এবং খুব সহজে ম্যাপে আপনারা এই ডেস্টিনেশন দেখে চলে আসতে পারেন। এবং আমাদের এই জায়গা থেকে, আমি থাকি শাহপুর বাজার, এবং শাহপুর বাজার থেকে প্রথমত আমি যাব দৌলতপুর, এবং দৌলতপুর গিয়ে তারপর আমি যাব আস্তে আস্তে রূপসা ব্রিজ, এবং রূপসা ব্রিজ ক্রস করার পর আমরা যাব ফকিরহাট। আর ফকিরহাট ক্রস হয়ে তারপর 13 খাদার পাশে হলো পদ্মবিল। ডেস্টিনেশন খুবই সহজ, এবং আশা করি আমার এই বর্ণনা পেয়ে যে কেউ চলে আসতে পারে। সহজ বাংলা আপনারা এটাকে মোল্লার হাট এবং 13 খাদার মাঝামাঝি এই পদ্মবিলটাকে বলতে পারেন। অলরেডি আমরা এখন রূপসা ব্রিজে চলে আসছি, রূপসা ব্রিজ ক্রস করতেছি, এবং রূপসা ব্রিজ ক্রস করার পর বেশ খানিকটা পথ আমাদের যেতে হবে। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম 13 খাদায়, এবং এই জায়গা থেকে পদ্মবিল একটু দূরে। এবং আমরা গুগল ম্যাপ দেখতেছি এবং পদ্মবিলে আপনাদের সাথে গিয়ে কথা হচ্ছে। সো লেটস গো। ঠিক আছে, গাড়ি দেখা সেট তো না, একজনের সাথে কথা হয়েছে, আমি কোন পথ দিয়ে অন্যরে যাব। কেন, কোন সাইডে উঠবো? এই দিকে ফেলা দিবা, ওই দিকে আমরা মাসখানে আমি চলে যাই, মাসখানে ফেলা দাও। হ্যাঁ নিয়ে নিয়ে বুঝো পড়ে। সো গাইস, ফাইনালি আমরা পদ্মবিলে, আর এখন আমরা যাচ্ছি একটা নৌকা ভাড়া করে। সো মাঝি চাচা খুব ভালো লোক। চাচা, আমি আপনারে কথা দিছি বলে কিন্তু ওই ছেলের সাথে যাইনি, ও কিন্তু আরো কোন রেতে কইলাম, এমন ওরান ফাল ঝামেলায় যাওয়া লোক না আমরা। এই জায়গায় প্রচুর পরিমাণ রোদ, যেমনটা দেখতে পাচ্ছেন এখন টাইম হলো 3:37। আমরা যখন বাসা থেকে বেরোইছিলাম তখন 1:20 সামথিং বাজছিল, এর মানে আমাদের প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগছে। তো এখন এই জায়গা থেকে বেশ দূর, মোটামুটি 1-2 কিলোমিটারের মতো নৌকা, আর নৌকায় 1-2 কিলোমিটার অনেক পথ হয়, মোটর সাইকেলে 1-2 কিলোমিটার যেতে 1-2 মিনিটও লাগে না। কি সুন্দর দ্বীপের ভিতর বাড়ি। এই জায়গায় হঠাৎ করে মাটি আসলো কিভাবে, নাকি এই যে তা এরা যায় কিভাবে? বন্যাটা না জ্বর টর হলে প্রবলেম হয় না? এখানে কি মাছ পাওয়া যায়? অনেক মাছ পাওয়া যায়, যেমন পুঁটি মাছ, কই মাছ, শিঙি মাছ, জেল মাছ, মাগুর মাছ, এই ধরনের। আর সেই মাছগুলো বিক্রি করে কোন জায়গায়? সকালবেলায় আসতে হয় মাছ কিনতে গেলে? সকালে বিক্রি হয়, সব তো দেশীয় মাছ তাই না? আর সেই মাছগুলো মানে আজকে বিকালে চালে কেনা যায়? লোকজন তো গাইস, আমরা এই জায়গা থেকে পদ্মফুল দেখা শুরু করলাম, আর অনেক দূর চলে আসছি আমরা। আর পিছনে এইদিকে আমাদের আরো যেতে হবে, এইদিকে আরো আরো অনেক অনেক পদ্মফুল গাছ রয়েছে। চলো না,
সো এই জায়গা আশেপাশে শুধুমাত্র পদ্ম ফুল আর পদ্ম ফুল। লেটস সি, দিস ইজ এ পদ্ম ফুল, ভেরি অ্যামেজিং কালার, কাটা আছে। পদ্মদীঘির ভিতর অনেক ধরনের বিষাক্ত প্রজাতির সাপও আছে, গোকরা, তারপর এসেকেরা এসেকেরা, এরকম বিভিন্ন নাম আছে, আমি জানি না। পিছনের ওই চাচা বলতেছিল, আর আমরা এখন আরও সামনে যাচ্ছি, সামনে ওই যে আরেকটা পদ্মের ঝোপ, ওই জায়গা পর্যন্ত যাবো। সো লেটস গো। সো গাইস, আমরা এখন একদম মাঝখানে রয়েছি এই দীঘির, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর চারিপাশে শুধু পদ্ম ফুল আর পদ্ম ফুল। আর এই জায়গায় বেশ কিছু শ্যাওলাও আছে, যেগুলো অনেক বেশি সুন্দর লাগে। এন্ড অমিত, আমি এই জায়গায় শুয়ে পড়ছি, কারণ দীর্ঘ অনেক ঘন ধরে আমরা রয়েছি, ঠিক আছে? প্রচন্ড রোদের তাপ, আর আমরা এখন এই জায়গা থেকে ব্যাক করতেছি, আর চোখ খোলা মুশকিল, ঠিক আছে? সো সানগ্লাস আনতে হতো, বাট আমি কখনো সানগ্লাস ইউজ করি না। আর নৌকা চলতেছে, আমরা এখন ব্যাক করব। সো যেতে একটু টাইম লাগবে, ঠিক যত টাইম আসতে লাগিছে, বাট আমি আর বসে পারতেছি না, কারণ বাইক লং রাইড করে আমি খুব টায়ার্ড। জায়গাটা আসলেই অনেক সুন্দর, আর আমরা এই চাচার থেকে সব কিছু শুনে যা বুঝলাম, প্রতিদিন এখানে হাজারো লোকজন আসে। জি, আর সামনে আরও লোক আসতেছে। তো এখানে এসে আপনারা প্রকৃতি যে কতটা সুন্দর, প্রকৃতির ভিতরে চলে যাবেন। চাচার নাম জিজ্ঞেস করো। কালন। তো এই চাচাকে আপনারা এখানে এসে পাবেন, কালন শেখ। শেখ, তিনি, তার ব্যবহারও খুব সুন্দর, আর তিনি সবসময় হাসি মুখে থাকেন। তো জি, তার থেকে কিছু কথা শুনি আমরা। তো চাচা, আপনি এখানে স্থানীয় তো, তাই না? স্থানীয়। স্থানীয় তো আমরা খুলনার, তাই না? আমরা এখানে স্থানীয়, আমাকে চেয়ারম্যান, আমাকে বংশের লোক। আচ্ছা, তো আপনারা এখানে আসতে পারেন, আর এরকম আসলে এখানে অনেক নৌকা পাবেন, তো হয়তো এই চাচার সাথেও আপনাদের যোগাযোগ হয়ে যেতে পারে, চাচাকে নিয়েও আসতে পারেন আপনারা, কোনো সমস্যা নাই। এখানে আসো, খুবই মাই ফুলের গাছ। তো এখনো 4-5 মাস এই ফুল থাকবে এখানে, আর এখান থেকে আরো 2 মাস আগের থেকে ফুল ফোটা শুরু হয়েছে। তো আমরা এখন আসছি মিডল টাইমে, মাঝামাঝি। প্রচুর ফুল ছিল, কিন্তু লোকজনরা তুলে নিয়েছে। এই যে আমরা যেরকম 7-8টা ফুল নিছি, এরকম ভাবে প্রতিদিন যদি 10টা নৌকা আসে, তাও 100 ফুল প্রায় চলে যাবে। তা সেই তুলনায় চাচার মুখ থেকে যা শুনতে, এই যে একটা নৌকার সাথে আমাদের আবার দেখা হয়ে গেল, এরকম 1000টা নৌকা আসে এখানে। না, মিডিলি বসে কি চালানো যায়? আপনি আসেন, আমি পারি চালাতে। আমাদের দক্ষ রাইডার অমিত এখন নৌকা চালাবে, ঠিক আছে? তো আমাদের যে মাঝি চাচা, সে ভয় পাচ্ছিল, এখন আপনি রেস্ট নেন, অমিত চালাই নিয়ে যাবে, অমিত প্রফেশনাল। চাচা, আপনার ছেলে মেয়ে কতগুলো? 4 ছেলে মেয়ে? 4টেই ছেলে? না, মেয়ে 3টে, ছেলে 1টা। ও, ছেলে, আমার ছেলে মেয়ে বাইরে না, তো সব বাইরে ঘোরা লাগবে। তাহলে তো অনেক ভালো। আপনি নৌকা চালানোর বাইরে আর কি কি করেন?
মেঘে ঢাকা সূর্য আর এই কারণে খুব সুন্দর একটা ছায়া আসতেছে। দ্যাটস ওয়াই আমরা খুব রিল্যাক্সে বসে রয়েছি আর বাইকটা যে জায়গায় রেখে আইছিলাম মোটামুটি সেফ। আর যেমনটা আমি তো ভিডিওর প্রথমে আপনাদের লোকেশন বলে দিছি, তো কেউ যদি আসতে চান অবভিয়াসলি আসতে পারেন। আর খুব সুন্দর জায়গা এটা ঘোরার জন্য, যারা রিল্যাক্সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা বন্ধুরা মিলে আসবেন, গুড প্লেস। চাচা আপনি কি গান টান গাইতে পারেন? না, গান কইছি বল। মাঝি মানুষ একটু গান তো গাইতে সব মাঝিরা তো গান গাইতে পারে না। উনি সাথে নৌকার ভর্ষণের শব্দটা অনেক সুন্দর। আর গাইজ হঠাৎ করে মেঘে একদম ঢেকে গেছে, একটু আগে অল্প একটু মেঘ আইছিল, বাট এখনকার সিচুয়েশনটাই অন্যরকম। তো এখন দ্রুত জীবন বাঁচিয়ে আমাদের পাড়ে চলে যেতে হবে, আর তারপর আবার বাইকে করে 70-80 কিলোমিটারের মতো চালানোর পর তারপর বাসা। আর গোপরের চার্জ এমনিতেই শেষ হয়ে আসতেছে, আর এমনি তো আমি আমার সনি ক্যামেরাটা আনিনি, ক্যাননের 50mm প্রাইম লেন্স দিয়ে নৌকায় তেমন ভালো একটা ফুটেজ দেওয়া সম্ভব হচ্ছিল না। আগে জানলে আমি অবভিয়াসলি আমার সনি যে 16mmটা রয়েছে ওইটা আনতাম। সো গাইস ফাইনালি আমরা প্রায় চলে আসছি আর আমাদের এই জায়গা থেকে আর বেশি দূর নেই যে জায়গায় আমরা বাইকটা রেখে গেছিলাম। আমরা এমন সময় আসছিলাম যখন বর্ষা শুরু হতে যাচ্ছে। এই যে চাচা বাসায় ফেরার পথে ভাবলাম কি যে রূপসা ব্রিজ না গিয়ে ফেরি পার হয় ভালো আর কম টাইমও লাগবে। সো গাইজ এখান থেকে মাত্র আর 20 কিলোমিটার, তারপর আমার বাসা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, বিকজ বাসায় গিয়ে আর ব্লগিং করার কোনো মানে নেই, আর সামনে ইন্টারেস্টিং তেমন কিছু ঘটবেও না। তো সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান পরবর্তীতে আমি কি ধরনের ভিডিও বানাবো। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আমার পুরনো ভিডিওগুলোকে। আর অনেকে আমাদের চ্যানেলে পুরনো ভিডিওগুলো দেখে না, দ্যাটস ওয়াই অনেক ধরনের প্রশ্ন করে। তো আশা করি আপনারা পুরনো ভিডিওগুলো দেখবেন। টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, গুড বাই। ওকে ওকে ভাই, ঠিক আছে। ভাই পুরো শাহরুখ খান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের সবাইকে দেখালো। ডি ব্লগ ডি ব্লগ শ্রীপুর।